কোরবানির পশু জবাইয়ের বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করে যারা রাজধানী করলেন পরিচ্ছন্ন, কেমন কাটলো সেসব পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ? তাদের সাথে কথা বলে জানা গেছে ঈদ উদযাপন তো দূরের কথা, টানা 24 ঘন্টায় বাসায় দুমুঠো খাবারও খেতে পারেননি তারা। আবার অনেকে বলছেন কোরবানির এক টুকরো মাংস পরিবারকে সাথে নিয়ে মুখে তুলতে পারেননি। আর জানাচ্ছেন সাইদুর রহমান আবির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নামাজ আদায় করে সবাই ব্যস্ত পশু জবাই এবং মাংস কাটার উৎসবে। উৎসব এবং উদযাপন সবকিছু থেকে বঞ্চিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীরা অপেক্ষায় থাকেন এসব বর্জ্য অপসারণের কাজ শুরু করতে। শুরু হয় বর্জ্য অপসারণের কাজ, 24 ঘন্টার টার্গেট নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিষ্কার করে ফেললেন রাজধানী ঢাকার কোরবানির পশু জবাইয়ের সকল বর্জ্য। কেমন কাটল এই পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ, এমন প্রশ্নে চোখের পানি ফেলে ব্যক্ত করলেন তাদের অনুভূতি। কিছু না, আমি কিছু পাইনি, এরকম কাটল কোরবানির মাংস পর্যন্ত আমি খেতে পাইনি। কিছুই দেয় সে, আল্লাহ ভালোই কাটাইলো, আত্মগর্ব আছে। কিরকম এই তো কাম করলাম, খাইলাম, চললাম, এটাই তো দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। করেও দিলাম, আপনাকে জায়গাটাও ক্লিন করে দিলাম। অতিরিক্ত কিছু দিছে আপনার খাবার দাবার পান নাই? কোরবানির পশু জবাইয়ের বর্জ্য কিংবা বহুতল ভবন থেকে প্রতিনিয়ত ফেলে দেয়া ময়লা অপসারণ করার কাজ নিষ্ঠার সাথে করার মধ্যেই আনন্দ খুঁজে পান এই মানুষগুলো। আমরা এই কাজ করি, এইটাই ভালো। আমরা আল্লাহ কাজ করতে যখন কাজ করিয়ে গেলাম, আমরা কারো কাছে মূল্য পাইনি, আমার জীবনটাই এই হয়ে গেল। আজ 3 দিন লাগাই এই জায়গায় কাজ করলাম, এক টুকরো মাংস কেউ আমাকে দেয়নি। আজ 3 দিন ধরে রাইতে 3টে বাজে যাই, আমরা কোনো কিছু পাইনি। তাহলে ভালো কাজ কেন? এই যে আমরা কাজ করতেছি, এটাই কাজেই শান্তি। পরিবার নিয়ে অন্যান্যদের মতো ঈদ উদযাপন তো দূরের কথা, পরিবারের সাথেও থাকতে পারেননি পরিচ্ছন্নতা কর্মীরা। না, খাবার দাবার হয়েছে, কাজের চাপ আছে মানে কোনো খাবার টাবার কোনো কিছু নাই, এমনি ওই দুধটা একটু মাংস দিছে, এই আর কোনো কিছু। আমি ঈদ করছি ভালো, আল্লাহ ভালোই করেছে। যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে আর আন্তরিকতার সাথে কাজ করে এই নগরীকে পরিচ্ছন্ন রাখেন, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হওয়া উচিত প্রতিটি মানুষের। সাইদুর রহমান আবির, মাইটিভি।